চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ লগ্ন থেকেই সেবাধর্মী মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে হাসপাতালটি তুলনামূলক স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়া প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পিছিয়ে নেই ভোটাররাও তারা নিজেদের পছন্দের প্রার্থীদের জয়ী করতে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠার পর থেকে সঠিক ব্যবস্থাপনার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রামবাসীর কাছে একটি গ্রহণযোগ্য হাসপাতালের পরিচিতি পায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনাকালীন চাপ সামাল দিতে যখন সরকারি হাসপাতালগুলো বেসামাল তখন প্রফেসর ডাক্তার এম এ তাহের খান সৈয়দ মোরশেদ হোসেন রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ পরিষদের নেতৃত্বে করোনা চিকিৎসা শুরুর চ্যালেঞ্জ নেয় হাসপাতালটি করোনার চিকিৎসায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমনটাই বলছেন আজীবন দাতা সদস্যরা করোনা কালে কাজ করছে নেতৃবৃন্দ ডাক্তার বর্তমানে তাদেরকে মূলত ভোটটা দেওয়া দরকার তার জন্য আমি আজীবন সদস্যদেরকে বলবো আপনার মূল্যবান ভোটটা বুঝে সুঝে আপনি দেন যারাই হাসপাতালে কাজ করবে তাদেরকেই আমাদের প্রয়োজন যারা বড় বড় পদে অধিষ্ঠিত আছেন তারা এই করোনার ভয়ে বিশ্বাস গড় থেকে বাইরে নাই, মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে নাই যারা মানুষের চট্টগ্রাম শহরের এগারো হাজার লোকের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই করোনাকালীন সেবা অবকাঠামোগত উন্নয়ন নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন সহ ভবিষ্যতে ক্যান্সার হাসপাতালের কাজ সম্পন্ন করা ও নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী লড়াই করছেন এই প্রার্থী চলমান অনেকগুলি কাজ আমাদের এই পরিচালনা পরিষদ গ্রহণ করেছে এগুলি অব্যাহত রাখতে হবে তার মধ্যে ক্যান্সার হাসপাতাল হচ্ছে অন্যতম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রিসার্চ ইনস্টিটিউট ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার পর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কম খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদের এখানে আসবে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে আমরা একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করবো উইথিন ওয়ান ইয়ার এবং আমরা একটা ডেন্টাল কলেজ চালু করবো এবছর ডেন্টাল কলেজের অনুমোদন নিয়ে ডেন্টাল স্টুডেন্ট ভর্তি করাবো এছাড়া আমরা মেডিকেল কলেজের জন্য দুটো আমাদের ভবন লাগবে একাডেমিক ভবন সেগুলো এই তিন বছরের মধ্যে আমরা কাজে হাত দেবো এছাড়া আমরা একটা মসজিদ আমাদের কম্পাউন্ডে যে মাস্টার প্ল্যান আছে সেটাও মানে হাত দেবো এদিকে ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম ও ডাক্তার মোহাম্মদ আরিফুল আমিন পরিষদের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী ডাক্তার আরিফুল আমিনের কাছে নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তাদের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার দোহাই দিয়ে তারা কথা বলেননি তিরিশ অক্টোবর তিরিশটি বুথের মাধ্যমে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এখানকার ভোটার সংখ্যা নয় হাজার সাতশো জন ভোটারদের প্রত্যেকই আজীবন সদস্য শাহরুখ সাহেল বাংলাধারা চট্টগ্রাম